সকাল বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম। তো আজকেও তোমার কি বলতো, রাতের থেকে কারেন্ট নেই, কি হবে জানি না। তবে আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল অনুষ্ঠান, অনুষ্ঠান বলতে মানে স্পেশাল দিন, মানে আমার মায়ের আজকে জন্মদিন। তো যেই কারণে আজকে একটু স্পেশাল কিছু বানাবো সকালের ব্রেকফাস্ট। তো সে কি বানাবো সেটা দেখতেই পাবে। আর আজকে আমাদের যেহেতু শুক্রবার, আমরা নিরামিষ খাই, তো মাকে বললাম আজকে অন্তত একটু বাদ দাও, আজকে আমিষই খাও, কারণ আমার মনে হয় জন্মদিনে একটু স্পেশাল কিছু খেলেই ভালো লাগে। আর কি বলতো, আমাদের জন্মদিনে কিছু নিয়ম আছে, নিয়ম বলতে যেরকম নিয়ম আছে বলতে নিয়ম নেই আর কি। তোমার যে পাঁচ রকমের ভাজা দিয়ে ভাত দেওয়া, এগুলো আমাদের সিস্টেম মানে নিয়মে নেই। তো যাই হোক, যতটুকু পারবো চেষ্টা করবো করার। তো সাথে থাকো, তোমাদের সাথেও বার্থডে গার্লের সাথে দেখা করাচ্ছি একটু পরেই। তাহলে চলো, হ্যাঁ, এখানে পায়েসটা চাপিয়ে দিয়েছি, পায়েসটা হতে থাক। দেখো এদিকে পায়েসটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, খালি মিষ্টিটা দেব। আর এদিকে তোমার কড়াইতে তেল বসিয়েছি, এদিকে ঘুগনি সেদ্ধ করে রেখেছি মটরটা আর কি, আর এদিকে লুচি করবো, তার জন্য বেলে বেলছি আর কি, এবার সেকবো সকালে টিফিন। বাবা, আজকে কি মানে স্পেশাল আমাদের হচ্ছে না, মায়ের জন্মদিন বলে? জন্মদিন বলে কথা স্পেশাল হবে না? দেখি দেখো তো, ফোলা ফোলা লুচি গুলো, হাতটা সরাও। বাবা, সেই ফুলেছে, আমার লুচি খেতে এত ভালো লাগে কিন্তু খেতে পারি না, খেলেই তো আমার অ্যাসিডিটি গ্যাস হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, আজকে খাবো, আজকে খাবো। ওই জন্মদিন বলে কথা, তুই কিন্তু লুচি গুলো বেশ ভালো ফোলা করবি। হ্যাঁ, দেখো আজকে কি হয়েছে, মানে পায়েস করবো বলে দুধের বাটিটা বার করতে গেছি, আমার হাত থেকে এক মানে এক বাটি দুধ আর কি পড়ে গেছে একদম পুরো। যেই কারণে বাপি সব এগুলো পরিষ্কার করছে, টানা হিঁচড়া করে ভেতরের যাবতীয় জিনিস সব কিছু খুলে ঠুলে এগুলো সব পরিষ্কার করছে। দেখো ফ্রিজের ভেতরটাতেও একদম দুধে একাকার অবস্থা হয়ে গেছিলো, সব পরিষ্কার করছে, সব এগুলো বাইরে বার করেছে, ট্রে ট্রে সব একদম দুধে দুধময় হয়ে গেছে আজকে বাড়ি। দেখো এদিকে করলাম ঘুগনি, এদিকে হলো লুচি, আর এদিকে হলো পায়েস, সকালে ব্রেকফাস্ট, এখনো হচ্ছে দুপুরে রান্না বাকি। তো আমাদের বার্থডে গার্লের সাথে দেখা করে নাও, হ্যাপি বার্থডে মা। দাঁড়াও, আমাদের আজকে বার্থডে গার্ল, বার্থডে গার্লকে বলেছি সকালবেলা আজকে শাড়ি শাড়ি পরে নাও, তো স্নান টান করে শাড়ি শাড়ি পরে এলো আর কি। যাই হোক চলো খাই আমরা সবাই, চলো খেতে দিই মা। হ্যাঁ চলো, আগে বার্থডে গার্লকে খাবারটা দিয়ে দিই, তারপরে আমরা সবাই খাবো। কোথায় গেলে, খেয়ে নাও। এত খাবার আমি কি করে খাই? খাও খাও খাও, খেতে পারবে। তো কি বলতো, মাদের তো আর মা বাবা কেউ তো নেই, আমার 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 যেটা মনে হয় আর কি, যে আমরা আর কি যারা সন্তান তুলো যারা সবাই আছি, তাদেরকে কিন্তু মানে এগুলো সেলিব্রেট করা খুব দরকার, কারণ ওদেরও বাবা মার কথা মনে পড়ে। তা আমার কি মনে হয় বলতো, যেটা খেতে ভালোবাসে, যেটা বেশি পছন্দ করে, সেই জিনিসগুলো রান্না করে খাওয়াবো আর কি। যেহেতু শুক্রবার পড়ে গেছে বলে কিছুতেই খাবে না আর কি মাংস, তো আমি মাংস আনা করিয়েছি, মাংস এবার রান্না করব। তো মাংসটাই বেশি পছন্দ করে, তো মা বললো মাংস আর শাক ভাজা কর, আর শাক ভাজা আর মাছ যেহেতু আমাদের আর কি বাঙালিদের আর কি মানে সু অনুষ্ঠানে করতে হয়, যে কারণে এই দুটোই করতে বললো আর কি। বলো কোনো তরকারি করিস না, কারণ মাংস হলে মায়ের আর কিছু চাই না, আর কিছু দিয়ে খেতেও পারে না। তো এই দুটোই আছে করব, আর মাছ আছে, মাছ মাছ রাখাই আছে। আর এই হচ্ছে আমাদের আজকে দুপুরের হবে আর কি রান্নাবাড়ি। তো এখন আপাতত সকালটা কমপ্লিট করলাম আজকে একটু ভালো কিছু দিয়ে, মেয়েটাকে স্কুলে দিয়ে পাঠিয়েছি টিফিনে, ওর জন্য ভাতও করে দিয়েছি। তো চলো এবার রান্নাঘরে লেগে পড়ি। আমার শাক করতে হয় বলে একটা শাক করছি, তাতে শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি, আর হচ্ছে পেঁয়াজ কুচি দেব, কুটিস না তোমার পেঁয়াজটা ভেজে নিয়ে রসুন তোমার থেতো করে রেখে দিয়েছি, এটাও দিয়ে দিলাম। মানে শাক করার নিয়ম, তার জন্য শাকটা করছি আজকে, মাংস করবো মায়ের জন্য, কেননা মা মাংস খেতে ভালোবাসে,
আজকে শুক্রবার, মা খেতে চাইছে না, বললাম যে তুমি খাও, আজকে জন্মদিনের দিন, কোনো অসুবিধা হবে না। তো আজকে তো মাংস করবো বলে মা বলে কিচ্ছু করিস না, খালি শাক ভাজা কর আর মাংস ঝোল কর। তো দেখি কী করি, আপাতত এখন তো শাকটাই করি আগে। তো এটা মধ্যে দেখো হলুদটাও দিয়ে দিচ্ছি আর নুনটার মধ্যে মানে শাকের মধ্যে নুনটা মাখিয়ে রেখে দিয়েছি, ওই জন্য এটার মধ্যে এখন নুন দেবো না, এটা একটু ভাজু ভাজা হোক, তারপর তোমার শাকটা দিয়ে দেবো। আমাদের কী বলতো, এই জন্মদিনে পাঁচ রকমের ভাজা এগুলো খাওয়ার কিন্তু নিয়ম নেই, মানে নিয়মটা আমাদের নেই। তো যাই হোক, তো এটা হোক। এটাতে একটু আলু কুচিও দিয়ে দিচ্ছি, একটু অন্যরকমভাবেই করবো শাকটা। আচ্ছা, আলুগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এবার শাকটা এটার মধ্যে দিয়ে দিলাম। শাক করতে হয় তো, ওই জন্য শাকটা একটু করলাম। তো দেখো শাকটা মোটামুটি হওয়ার দিকে একটু জল আছে মনে হচ্ছে, আলুটা একটু সেদ্ধ হবে। আমাদের বাঙালিদের শাক আর মাছ ভাজা হচ্ছে শুভ দিনে আর কি সবাইকে দিই আমরা। তো মাছ কালকে রাখা আছে, ওটাকে ভালো করে মানে ওই মাছটাকে আর কি ভাজা করে দেবো। মাছ নিয়ে টেনশন নেই, খালি মাংসটা করবো, হয়ে যাবে। তো দেখো কচি পাঠা নিয়ে এসছে, এটা পাতলা করে ঝোল করতে বললো, রিচ করবো না, তাহলে চলো করে নিই। তো দেখো বন্ধুরা হলুদ ঝোল করে দিয়েছি, হলুদ ঝোল খাবো বলেছিল। তো বন্ধুরা তোমার আমরা এসেছি কক্সবাজারে মায়ের জন্য কিছু কেনাকাটা করতে, জন্মদিন তো, তাই কি কিনবে বা কি গিফট দেবে তার জন্য এসেছি। কোথায় বেচেছো ওইখানে এগুলো কত করে? না খারাপ না, সত্যি এগুলো কত করে বলছে? পরে আরাম কত করে বলছে এগুলো? দাম লেখা তো বন্ধুগণ, তোমার বাজার থেকে চলে এলাম, মানে পুরো বাজারটাকে উঠিয়ে নিয়ে চলে এসেছি, দেখাচ্ছি তোমাদেরকে কি কি বাজার করলাম না করলাম। বন্ধুগণ দেখো আমাদের বাজার, মনে হচ্ছে দুর্গাপূজা সত্যি শুরু হয়ে গেছে, তোমাদের সব দেখাবো আমি। এই সবে এলাম, একটু রেস্ট নিই, তারপর পরে দেখাবো তোমাদের। তো দেখো মায়ের খাবার বেড়ে নিয়েছি, তোমার হচ্ছে কচি পাঠার পাতলা ঝোল করেছি হলুদ দিয়ে, মাছ আর শাক ভাজা, আর কিচ্ছু তরকারি করিনি, মা বললো এটা দিয়েই খাবো। মা চলে এসো। তো বন্ধুরা একটু যাচ্ছি বাজারে, মানে তোমার কেক আনতে, আর একটা জিনিস আনার আছে মায়ের জন্য, তো তার জন্য যাচ্ছি, চলো আমার সাথে। কোন কেকটা নেবে বলো? তো বন্ধুরা এই বাজার করে নিয়ে এলাম, বাজার করে নিয়ে এলাম মানে তোমার কেক নিয়ে এলাম, আর মায়ের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি, মা জানে না। তো দেখো পলা হারগুলো যেগুলো হয় সেগুলো নিয়ে এসেছি, তো এবার যাই মাকে দিই। হ্যাঁ তাহলে মাকে দিই। মা কি করছো, কমপ্লিট? এটা দেখো তো কেমন হয়েছে, এগুলো কেন আনলি এত দাম দিয়ে এই বয়সে? কি আর এগুলো ঠিক আছে, আগে দেখো না, পরে দেখো, পরো 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 পরো, কি ভালো লাগবে, পরো 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 পরো, বাবা দেখি কেমন লাগছে, ভালো লাগছে, সুন্দর লাগছে, দেখি দেখি তাকাও কেমন লাগছে, আমার বন্ধুরা সবাই দেখুক, খুব সুন্দর লাগছে, চলো কেকটা কেটে নিই। আমার তো গিফট দেওয়া হয়ে গেছে, এবার বাকিরা সবাই গিফট দেবে, চলো দেখি কে কি গিফট দিচ্ছে। মা এখন বসেছে, মাকে আর সবাই আগে গিফট দেবে, তারপরে মা কেক কাটতে যাবে। গিফট গুলো সবাই নিয়ে এসো এক এক করে, দাও 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 দাও। বাবা রে অযোধ্যা দি শাড়িটা তো খুব সুন্দর, মায়ের শাড়ি কেমন লাগছে? পূজোর শাড়ি কমপ্লিট, খাও 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 খাও, সবাইকে খাইছে, ভাবি খেয়েছো? আমাদের দাদা ভালো করে খাও।
আরে খাও একটু খাও খাও না এটাই তো আনন্দ খাও আরে কেন তো এটা আরে মায়ের এটা একটু খেতে হবে আরে মায়ের একটু খাও না আগের দিন বাবু তোর মনে হয় কোথায় সব দর্শকরা দেখছে বন্ধুরা কেক কাটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া বলা খাওয়া দাওয়া বলতে সকালে জানোই ঘুগনি করাই আছে আবার লুচিও আছে সবই আছে এবার সবাইকে খেতে দিয়ে দেবো তাহলে আজকে আমাদের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো